প্রতিদিনই একটু কিশমিশ, একটু খুরমা, খেজুর, এটা একটু পানিতে ভিজিয়ে নেবেন আধা ঘন্টা এক ঘন্টা। সৌদি আরব থেকে আসে ওখানে ধুলাবালিতে অনেক খুরমা খেজুরের ভিতরে ময়লা থাকে, এক দেড় ঘন্টা একটু ভিজিয়ে নিতে পারেন। আবার খুরমা খেজুর দিয়ে যাদের ডায়াবেটিস আছে তারা সন্ধ্যার পরে এক গ্লাস করে ই খাবেন, করলার রস খেয়ে নেবেন, বা যে কোনো পিতা বা নিম পাতা ভিজানো পানি বা নিষিদ্ধ পাতা ভিজানো পানি অথবা চিরতা ভিজানো পানি অথবা কালো মেঘ ভিজানো পানি, এই জাতীয় পানি আপনি ইফতারের পরে খেয়ে নিতে পারেন বা নামাজের আগে পরে খেয়ে নিতে পারেন, পিতা জিনিস যাদের ডায়াবেটিস আছে। খেয়াল রাখবেন যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু সালাদ অবশ্যই অবশ্যই খাবেন। প্রতিদিন আপনাদের সকল ধরনের এই যে ধনে পাতা সব খাবারে আপনি যাদের ডায়াবেটিস আছে ব্যবহার করবেন, পুদিনা পাতা যাদের ডায়াবেটিস আছে আপনাদের খাবারে থাকতেই হবে, সব ধরনের যে পাতাগুলি খেতে পারেন আপনি খাওয়া যায় যেগুলি খাওয়ার যোগ্য, একবার পাথরকুচি পাড়া থেকে আরম্ভ করে নিম পাতা থেকে আরম্ভ করে কচি পেয়ারা পাতা, কচি আম পাতা এখন সারা বিশ্বে খাচ্ছে ডায়াবেটিসের ওষুধ হিসাবে, এগুলো আপনি খেতে পারেন। আবার কচি পেয়ারা পাতা, কচি নিম পাতা, কচি আম পাতা, কচিটা লাল রঙেরটা, এই পাতাগুলো সুন্দর করে কেটে কেটে অনেকেই পাকুড়া বানাচ্ছে। বড়া কোনো দিনও আপনি ডালের বড়াটা খাবেন না, কেউ না। আমি বাংলাদেশের এই 18 কোটি মানুষকে অনুরোধ করব, ডালের বড়ার ভিতরে আপনি ডালের চেয়ে 4 গুণ বেশি আপনাকে ভেজিটেবল বেপ দিতে হবে, 4 গুণ বেশি আপনাকে পুদিনা পাতা দিতে হবে, থানকুনি পাতা দিতে হবে, ধনে পাতা দিতে হবে, বিলাতি ধনে পাতা দিতে হবে, আপনার লিমন গ্রাস পাতা, যারা কুচি কুচি করে সিদ্ধ করে খান খেতে পারবেন।